হ্যালো এভরিওান কেমন আছো হ্যাঁ আমি জানি তোমরা সবাই ভালো আছো এবং সবাই ভালো থাকবেও ঠিক আছে কিন্তু খুব আছি তোমাদের সাথে যে আমাকে ক্লাস করতে হবে পড়াতে তাহলে তো আমাদেরকে ভালো থাকতেই হবে চলো ম্যাম আজকে আবার এসে গেছি তোমাদের আরেকটা ছোট্ট ও মজার একটা কবিতা নিয়ে বা ছড়া নিয়ে ঠিক আছে চলো আমরা শুরু করি কার লেখা কবি কাজী নজরুল ইসলাম কাঠবিড়ালি কি কাঠবিড়ালি একটা ছোট্ট প্রাণী একটা ছোট্ট পশু সে কোথায় থাকে আমরা তাকে কোথায় দেখতে পাই ঠিক বলেছো ম্যাম গাছে ডালে দেখি গাছের এই ডাল থেকে ওই ডালে সে দৌড়া দৌড়ি করে লাফা লাফি করে তাই তো চলো আমরা সেই কাটবিড়ালিকে নিয়ে যে ছড়াটা কবি লিখেছেন সেটা একবার পড়ে ফেলি তোমরাও আমার সাথে সাথে ছড়াটা কিন্তু বলবে অবশ্যই কেমন চলো কাটবিড়ালি কাটবিড়ালি পেয়ারা তুমি খাও গুড মুড়ি দুধ বলাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও হ্যাঁ কিরকম রকম দেখলে কবিতাটা খুব সুন্দর তো কি বলছে একটা মেয়ে তাই সঙ্গে আড়ি করে দিয়েছে কাঠ সবার খাবার খেয়ে নেয় লুকিয়ে লুকিয়ে এখান থেকে ওখান থেকে দেখো কাঠ কি রকম কিরকম দুষ্টু ভাবে হাসছে ছবিটাতে তো আমরাও আবার এরকম করে মায়ের কাছে পড়াটা মুখস্থ করবো আজকের মতো এখানেই শেষ টাটা বাই বাই